এটা আবার কোথায় স্যার? আরে ইটালি চিনিস না? ইটালি হচ্ছে ইটালিতে। বুঝে গেছি স্যার। স্যার বলছি যে ইটালিতে গিয়ে এসপি সাহেবের মেয়েকে আমি কি করে নিয়ে আসবো স্যার? দেখ বাবা, পারলে তুই পারবি। আরে তোর কাছে তো ওই অস্ত্রটা আছে না, ওই যে কি বলিস তুই ওটা? বোম্মাজাকের দাঁত কপাটি, মনোহরা শীতল পাটি, এইটা যতদিন তোর কাছে আছে ততদিন তোকে কেউ ঠেকাতে পারবে না। পারবি পারবি। স্যার বলছি যে স্যার ডিউটি তো শেষ হয়ে গেছে স্যার, একটা ছোট্ট পেক দিন না স্যার। স্যার ছোট্ট পেক স্যার, আমি আমি বলছি মানে ওই কনস্টেবল মার্কা, প্লিজ স্যার। স্যার ওকে বস বস বস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার বলছি যে এই যে আমি ইটালি যাব, আমার কি লাভ? তোরই তো লাভ। মানে ইটালিতে গিয়ে যদি ওই এসপি সাহেবের মেয়েকে একবার ফিরিয়ে আনতে পারি, তাহলে হয়তো এসপি সাহেব খুশি হয়ে তোকে ইন্সপেক্টর করে করে দিল কেন? ধরে তুই হয়ে গিয়েছিস। বুঝলেন স্যার? স্যার স্যার স্যার, এটা তো কনস্টেবল মার্কা হয়ে গেল, একটু বড় করে দিন না ইন্সপেক্টর মার্কা, প্লিজ স্যার। স্যার তুই না বড্ড ছোঁচা আছিস। আচ্ছা কা কা। আরে ব্যাস ব্যাস ব্যাস, আমি তো ইন্সপেক্টর মার্কা বলেছিলাম, এটা তো এসপি মার্কা হয়ে যাচ্ছে স্যার। এ বেটা, ওই যে কুকুরের ল্যাজ রয়েছিল সেই রকমই রয়ে গেল। আর বল সেম টু ইউ স্যার। এই বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বলে আসলে আমি সিনিয়র। সরি স্যার। তুই ইতালিতে গিয়ে ওখান থেকে ফিরে এসে ইন্সপেক্টর হয়ে গেলে, তখন তুই বাবা যেখানে চড়তে চাস চড়ে যাস, মাথায় কোমরে ঘাড়ে যেখানে। বলছেন স্যার? বলছি যে ইতালিতে গিয়ে আমার ওখানে থাকার খাওয়া দাওয়ার এসবের খরচা কোথা থেকে আসবে স্যার? কোনো ব্যাপার না, এত চিন্তা করছিস কেন? আরে আমি কোন কেসের ইনভেস্টিগেশন স্যার? বলুন না স্যার। হয়ে যাবে রে বাবা। না স্যার।